বিশাল বড় পাতিলে গরু মাংস রান্না করেছেন কখনো? আমি তো গত 2 বছর ধরে রান্না করছি। বিয়ের আগে আমার আম্মুকে দেখতাম কোরবানি ঈদের দিন বিশাল বড় পাতিলে গরু মাংস রান্না করত। ঈদের দিনের আম্মুর হাতের সেই গরু মাংসের রান্নাটা না কি যে একটা স্বাদ, গন্ধ! ওই গন্ধ আর স্বাদ কখনোই ভোলার মতো না। পৃথিবীর যত বড় শেফ এসে এই গরুর মাংসটা রান্না করে খাওয়াক না কেন, আম্মুর হাতের ঈদের দিনের গরুর মাংসের মতো মজা কখনোই হবে না। যেহেতু আমার শাশুড়ি বেঁচে নেই, তাই আমার খুব তাড়াতাড়ি বড় পাতিলে রান্না করা শিখতে হয়েছে। আর আমাকে রান্না কেউ শেখায়নি, আমি নিজে নিজেই রান্না শিখে গিয়েছি কিভাবে কিভাবে যেন। কিন্তু সেই আম্মু যে রান্না করতো না, ওগুলা না আমার চোখে শুধু ভাসে যখন আমি কোনো কিছু রান্না করতে যাই। আমার আম্মুর হাতের রান্না অনেক প্রিয়, আমিও চেষ্টা করি সবসময় আম্মুর মতো করে রান্না করার। বাসার সবাই, স্পেশালি আমার জামাই, গরু মাংস খেতে খুব পছন্দ করে, তাই আমি যখনই গরু মাংস রান্না করি অনেক বেশি করে রান্না করি। ঈদের দিন যে মাংসগুলো রান্না করেছিলাম সেগুলো তো কবেই শেষ হয়ে গিয়েছে। ঈদের পরে আজকে আবার গরু মাংস রান্না করছি। মোটামুটি বড়সড়ই একটা পাতিল নিয়ে নিয়েছি। এই মাংসটাকে আম্মু আর আপুদেরকে দেখতাম হাত দিয়ে মেখে তারপরে চুলায় বসাতো। আমার আবার ভয় লাগে হাত জ্বালা পোড়া না করে, এর জন্য আমি খুন্তি দিয়েই মেখে চেখে রান্না করে ফেলেছি। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাবেন।